আচ্ছা, টেস্ট তো প্রথমে লিখলাম, এখন আমাদের যেটা করতে হবে অ্যাপটাকে টেস্ট করতে হবে। সো অলরেডি আমরা কিন্তু অ্যাপটাকে টেস্ট করার জন্য এখান থেকে সার্ভারের কনফিগারেশনটা সরাই ফেলছি। এবং আরেকটা জিনিস হচ্ছে, দেখেন আমরা যদি টেস্ট এনভায়রনমেন্ট হয় সেক্ষেত্রে আমরা লকারটাকে আমরা ইনিশিয়েট করব না, সেটাও আমরা কিন্তু কনফিগার করছি। সো আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের টেস্ট, মানে আমাদের টেস্ট কোড যখন রান হবে তখন সেই জন্য এনভায়রনমেন্টাল ভেরিয়েবলটা টেস্ট হিসেবে পায় সেটা ইনশিওর করতে হবে। সো সেটা কীভাবে ইনশিওর করবো সেটার জন্য আমাদের আসলে একটা টেস্টের কনফিগারেশন ফাইল আছে। হ্যাঁ, সেখানে আমরা যদি জেস্টকে বলে দেই যে ভাই জেস্ট, তুমি রান হওয়ার আগে ওই ফাইলটা কল হয়ে আসো, সে আগে ওই ফাইলটা কল করবে, কল করে তারপরে হচ্ছে এই ফাইলে কাজ করা শুরু করবে। সো ওই ফাইলটাকে আমরা বলতে পারি সেট আপ ফাইল বা সামথিং লাইক দ্যাট। আসেন আমরা বানাই ফেলি। ওকে, সো সরি, সো আমরা যেটা করব আমরা হচ্ছে গিয়া জেস্টটাকে ইনিট করব। দেখেন আমি রুট ফোল্ডারে রুটে আসি, তো সে বলতেছে যে আমরা টেস্টটা কোথায় কীভাবে করব। অ্যান্ড ইয়েস, উই ওয়ান্ট টু ইউজ দ্য টেস্ট স্ক্রিপ্ট, ওয়াই ওয়াই দিচ্ছি। এরপর হচ্ছে টেস্ট এনভায়রনমেন্ট কী হবে। সো জেস ডোমটা হচ্ছে গিয়া যখন আমরা রিয়্যাক্ট মিয়্যাক্ট টেস্ট করি তখন, বাট এখন আমি নোড ইউজ করব। তারপরে বলছে কভারেজ রিপোর্ট চাও, ইয়েস আমি চাই। তারপরে বলছে যে প্রোভাইডার কী দিবা, আমি বাবেল দিব, কারণ বাবেল দিয়ে আমি হচ্ছে কি ইম্পোর্ট এক্সপোর্ট এইভাবে কাজ করতে পারি, অলরেডি বাবেল প্রিসেট ইনস্টল করছি আমরা। এরপর বলছে অলরেডি ক্লিয়ার অটোমেটিক ক্লিয়ার মক, ইয়েস, এবং সে আমার জন্য এটা বানাই দিছে। আমরা যদি দেখি, আমরা দেখবো জেস ডট কনফিগের মধ্যে দেখেন অলরেডি সে অনেক রকমের সেটিংস কিন্তু দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এই যে টেস্ট এনভায়রনমেন্ট নোট দিয়ে রাখছে তো। সো আমরা যদি এখন এটাকে রান করি, সরি, npm টেস্ট, অ্যাকচুয়ালি সে কী করবে, সে হচ্ছে আমাদের এখানে আসবে, এই টেস্টটা এক্সিকিউট করবে, হুইচ ইজ জেস্ট। সো শুধু জেস্ট দিলেও হইতো, npm টেস্ট দিলেও হয়, বা যদি আমরা একটা কনফিগারেবল স্ক্রিপ্ট রান করতে চাই প্রত্যেকবার এখানে, তখন npm টেস্ট দেওয়াটা বেটার। আচ্ছা, সো আমরা আমাদের নেক্সট স্টেপে যাই, সেটা হচ্ছে গিয়া কি, সেটা হচ্ছে গিয়া আমাদের এনভায়রনমেন্ট ভেরিয়েবলটা ওভাররাইড করা, এটাকে আমরা ওভাররাইড করে টেস্ট করব। সেটা কিভাবে করব, সেটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা জেস্ট কনফিগে যদি যাই, এখানে আপনারা একটু ঠান্ডা মাথায় যারা এখানে ইনডেপথ কাজ করতে চান একটু এগুলো একটু পড়বেন। হ্যাঁ, ইটস নট লাইক দ্যাট যেটুকু বলবো ওইটুকুই করবেন, এরপর করবেন, এটা ঠিক না আসলে। হ্যাঁ, কাজ শেখার জন্য আসলে আমাদের নিজেদেরকে একটু কষ্ট করা উচিত। তো এখানে দেখেন একটা অপশন দেওয়া আছে যে অনেক কথাবার্তা, বাট সাম কোড কনফিগারেশন সেট আপ টেস্টিং এনভায়রনমেন্ট বিফোর, ওকে আমি অল্টার সেট দিই, বিফোর ইচ টেস্ট। সো এটা অ্যাকচুয়ালি আমাদের দরকার, সেট আপ ফাইলসটা আমাদের দরকার। এখানে আমরা বলে দিব আমরা কি, মানে কোন ফাইলটা এক্সিকিউট করতে চাই আমরা, এবং সেটার যে স্টাইলটা, ওর একটা ফোল্ডার স্ট্রাকচার হ্যান্ডেল করে, সেটা হচ্ছে রুট ডির নামে। হ্যাঁ, রুট ডির, তারপরে স্ল্যাশ, এখন আমি আমার যে ফাইলটা রাখতে চাই, তো আমি এখন আমাদের টেস্ট ফোল্ডারের মধ্যে একটা ফাইল রাখতে চাই, সেটাকে বলতে পারি আমরা হচ্ছে গিয়া সেট আপ ডট জেস, বা সেট আপ টেস্ট সেট আপ দিতে পারি আমরা, টেস্ট সেট আপ ডট জেস। এটা দিয়ে কী করবো আমরা আমাদের টেস্টগুলোকে সেট আপ করবো, পরে নাম দরকার বলে চেঞ্জ করবো, এখন আপাতত এখানে আমরা স্টিক থাকি। হ্যাঁ, সো আমরা যদি আমাদের টেস্ট ফোল্ডারে যাই, এখানে এটাই থাক, এটাই থাক। সো এখানে রাইট ক্লিক, নিউ ফাইল ডট জেস, আত্তারি ডট জেস। এইখানে আমরা আমাদের যে এনভায়রনমেন্টাল ভেরিয়েবলগুলোকে ওভাররাইড করবো। সো এখানে যেহেতু এটা জেস ফাইল, সো আমাদেরকে এইটা ইউজ করতে হবে, প্রসেস ডট এনভ ডট এই যে এনভায়রনমেন্ট ইকুয়ালস টু, সরি, টেস্ট, দ্যাটস অল, দ্যাটস অল, নাথিং স্পেশাল, নাথিং এলস। তার মানে এখানে যদি আমরা যাই, যখন এটা রান করবে, এক্সিকিউট করবে, এটা এক্সিকিউট করার আগে জেস দেখবে এই ফাইলটা এক্সিকিউট করার কথা। সো এখানে আসবে, এই ফাইলটা এক্সিকিউট করে এনভায়রনমেন্ট ইকুয়ালস টু টেস্ট করে দিবে। আচ্ছা,
এখন যদি আমরা অ্যাপটাকে এখন রান করতে চাই তাহলে কিভাবে করব? তাহলে আমাদের এখানে এখন অ্যাকচুয়াল কাজ শুরু হচ্ছে, অ্যাপটা কিভাবে আমরা টেস্ট করব। তো এজ ইউজুয়াল এটা অলরেডি আমরা করছি একবার। হ্যাঁ, এখানে আসলে আমারই নতুন কিছু নাই, আমি একটু কুইকলি রান করেছি, কোডগুলো কপি করে ফেলে। ইম্পোর্ট রিকোয়েস্ট ফ্রম সুপার টেস্ট। সো রিকোয়েস্ট অ্যাপ দুইটাই ইম্পোর্ট করে ফেলছি। আর এরপরে আমাদের যেটা করতে হবে, এটাকে এখানে নতুন টেস্ট লিখতে হবে। জাস্ট কপি অ্যান্ড পেস্ট প্লিজ। অ্যান্ড মাই ফার্স্ট অ্যাপ ফার্স্ট টেস্ট, জাস্ট ফর দ্য সেক অফ সিম্পলিসিটি, পরে আমি চেঞ্জ করব। এখানে আমাদের কী করতে হবে, আমাদেরকে যেহেতু অ্যাসিঙ্ক অ্যাওয়েট, আগে অ্যাওয়েটটা বসাই দিচ্ছি। রিকোয়েস্টের মধ্যে আমাদের অ্যাপটাকে নিয়ে আসতে হবে। হ্যাঁ, ওই যে অ্যাপটা যে আমরা সেট আপ করছি, এক্সপ্রেস অ্যাপটা, অবজেক্টটা আমাদের হাতে অলরেডি স্ল্যাশ ইউজার্স নামে একটা ইউআরএল ছিল, আপনাদের মনে আছে কিনা। এবং টোটাল রেসপন্সটাকে আমরা একটা লেট রেসপন্সের মধ্যে রাখি। এখন এক্সপেক্ট রেসপন্স ডট স্ট্যাটাস কোড টু বি 200। জাস্ট একটা দিই কনসোল লগ মারি, একটা কনসোল লগ রেসপন্স ডট বডি। ওকে, সো যখন এটা রান হবে সে কী করবে, অ্যাপটারতে স্ল্যাশ ইউজার্স রিকোয়েস্টটা কল করবে, হুইচ মিন্স দিস ওয়ানের পরে এখানে তো রাউটিং মাউটিং সব আমরা আগে করে আসছি। হ্যাঁ, সো স্ল্যাশ ইউজার্স মানে হচ্ছে গিয়া কন্ট্রোলার্সের মধ্যে স্ল্যাশ ইউজার্স দিস ওয়ান, তারপরে গেট এটা কল করবে, হুইচ মিন্স দিস ওয়ান কল করে আমাদেরকে ইউজার্সটা ফেরত দিবে, ডাটাবেস থেকে নিয়ে আসবে সরাসরি। এবং আমরা কিন্তু অলরেডি দেখছি আমাদের ডাটাবেস কিন্তু আপ অ্যান্ড রানিং আছে। বিসমিল্লাহ, দেখি কোনো সমস্যা আছে কি না। ক্লিয়ার npm test, okay, কি বলছে, test is not defined, কি ব্যাপার, কী হলো ব্যাপারটা দেখতে হবে একটু, সেটা আমরা আমাদের পরের ভিডিওতে ব্যাপারটা সলভ করবো।